ঘরোয়া ক্রিকেটের রাজপুত্র তিনি, তবে আন্তর্জাতিক ক্রিকেটে একেবারেই ছন্ন ছাড়া সাইফ হাসান। সমস্যা মানসিক নাকি টেকনিক্যাল তাও এখনো বুঝে উঠতে পারেননি এই টেস্ট ক্রিকেটার। বাংলাদেশ টাইগার্স এর প্রথম কার্যক্রমে সমস্যা নিয়ে কাজ করেছেন, নিয়মিত ক্যাম্প হলে ধীরে ধীরে আত্মবিশ্বাস ফিরে পাবেন বলে আশাবাদী সাইফ হাসান। ঘর ছেড়ে বের হলেই যেন পথভোলা পথিক, সাইফ হাসানের অবস্থা অনেকটা এমনই। ঘরোয়া ক্রিকেটে যতটা আত্মবিশ্বাসের সাথে খেলেন, আন্তর্জাতিক পরিসরে ততটাই নড়বড়ে। 2018-19 মৌসুমে ঢাকা প্রিমিয়ার লিগে আলোড়ন তুলেছিলেন এ তরুণ ক্রিকেটার, 814 রান করে পেছনের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ রান সংগ্রাহক হন সাইফ। পরের বছর পাকিস্তানের বিপক্ষে টেস্টের সুযোগও পান, তবে পারফরমেন্স দিয়ে নজর কাটতে পারেননি। এরপর আরো 5 টেস্ট খেলেছেন, প্রতিবারই ব্যর্থ, কিন্তু ঘরোয়া ক্রিকেটে আবারও ঠিকই সফল। কেন পারফরমেন্সের এত বড় ফারাক নিজেও জানেন না সাইফ হাসান। যদি আমি জানতাম তাহলে তো আমি ঠিকই করে ফেলতাম, আমি জানি না, বাট যেহেতু ল্যাকিংস আছে অবশ্যই, তার মানে অবশ্যই আছে, তো চেষ্টা করছি কাজ করার। লাস্ট ক্যাম্পে একটা মানে ভালো একটা স্কোপ পাইছি কাজ করার, সো এরকম খেলার পরে মনে হয় আবার একটা ক্যাম্প হবে, সো চেষ্টা করবো ওখানে ল্যাকিংস গুলো ক্লিয়ার। অফ ফর্মের কারণে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার পর শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজেও জায়গা পাননি সাইফ হাসান, তবে এখনই হাল ছাড়ছেন না, নিজের ভুল শুধরে আবারও ফিরতে চান জাতীয় দলে। বাংলাদেশ টাইগার্স এর মতো ক্যাম্প নিয়মিত হলে কাজটা সহজ হবে বলে মনে করছেন এ ওপেনার। আমার মনে হয় আমাদের ট্রেনিংটা আরেকটু যদি আরেকটু আপডেটেড করা যায় যেটা হচ্ছে এখন, কারণ নর্মালি খেলার পর আমরা ওই স্কোপ পাই না ট্রেনিং করার, একা একা প্র্যাকটিস করতে হয়, এরকম ভালো ফ্যাসিলিটিস থাকে না, সো এরকম ক্যাম্প যদি হতে থাকে, প্রোগ্রামের আন্ডারে যদি থাকে, তাহলে আমার মনে হয় আরেকটু বেটার হবে আমাদের। লঙ্কানদের বিপক্ষে হোম সিরিজের সময় আবারও শুরু হবে বাংলাদেশ টাইগার্স এর কার্যক্রম, একই সাথে চলবে এইচপি ও এ দলের ক্যাম্প। আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা।